নমস্কার বন্ধুরা, স্বাগত তোমাদের এবং আমাদের চ্যানেল ইজি টু ফিজিক্সে। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো করোনা আবহে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি শুরু হলো স্নাতকস্তরে ভর্তি। তো কোথায়, কবে, কিভাবে আপনারা ভর্তি হবেন সেই সব বিষয়ে আজকে আমরা আলোচনা করব। তবে সেটা জানতে গেলে ভিডিওটি অবশ্যই পুরোটা দেখতে হবে এবং ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর যদি নতুন বন্ধু হন এই চ্যানেলে তাহলে অবশ্যই মনে করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে বেল আইকনটা ক্লিক করে দেবেন। করোনা পরিস্থিতিতে স্কুল কলেজ কবে খুলবে তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও পড়ুয়াদের ভর্তি প্রক্রিয়া ফেলে রাখতে নারাজ রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলি। সোমবার থেকেই অনলাইনে ভর্তি প্রক্রিয়া শুরু করেছেন 3 বিশ্ববিদ্যালয়। বর্ধমান, উত্তরবঙ্গ ও পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ কলেজগুলি স্নাতকস্তরে ভর্তি নেওয়া হবে। গোটা প্রক্রিয়া এবার হবে অনলাইনে, তবে তার জন্য কোথাও ভর্তির ফি বাড়ানো হচ্ছে না বলে বিশ্ববিদ্যালয় সূত্রের খবর। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ 62 কলেজগুলি স্নাতকস্তরে ভর্তি প্রক্রিয়া চলবে 10 আগস্ট থেকে 25 সেপ্টেম্বর পর্যন্ত। পূর্ব বর্ধমান ছাড়াও বীরভূম, হুগলিতেও রয়েছে কলেজ। করোনা বিধি মেনে ভর্তির জন্য কোনো পড়ুয়াকে কলেজে যেতে হবে না। ভর্তির ফি ও গতবারের তুলনায় বাড়ানো হবে না, এই মর্মে গত সপ্তাহে বিজ্ঞপ্তি জারি করেছিলেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একগুচ্ছ নিয়মের কথা উল্লেখ করা হয়েছিল এই বিজ্ঞপ্তিতে। রিজার্ভ অভিজিৎ মজুমদার স্নাতকস্তরের প্রথম বর্ষে প্রথম সেমিস্টারে ভর্তির বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, সরকারি নির্দেশিকা মেনে উচ্চ মাধ্যমিকের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাতালিকা কলেজগুলিকে তাদের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। তার কপি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পাঠাতে হবে। আবেদনপত্র জমা দেওয়া ও ভর্তি চলাকালীন কলেজে ছাত্রছাত্রীদের উপস্থিত কোনো প্রয়োজন নেই। অ্যাডমিশন ফিও নিতে হবে অনলাইনে। কোনো পড়ুয়া ভর্তি হওয়ার পর 10 দিনের মধ্যে বিষয় বা ধারা পরিবর্তনের জন্য আবেদন করতে পারবেন। কলেজের কর্তৃপক্ষ পরবর্তী 5 দিনের মধ্যে বিষয়টি চূড়ান্ত করবে। কোনো পড়ুয়া অন্য কলেজে চলে যেতে চাইলে বা ভর্তি বাতিল করতে চাইলে তার অ্যাডমিশন ফিটা রিটার্ন করতে হবে আর ওই আসনটি ফাঁকা তালিকায় যুক্ত করতে হবে। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রায় 50টি কলেজ আছে। কলেজগুলিতে আবেদনপত্র দেওয়া চলবে 25 তারিখ পর্যন্ত। তার ভিত্তিতে 31 তারিখ চূড়ান্ত মেধাতালিকা প্রকাশ করা হবে। মেধাতালিকায় যাদের নাম রয়েছে তাদের কাছে SMS পাঠানো হবে বিশ্ববিদ্যালয়ের তরফে। এরপর শুরু হবে ভর্তির চূড়ান্ত প্রক্রিয়া, সেই দিনক্ষণ পরে জানিয়ে দেওয়া হবে। অন্যদিকে উত্তরবঙ্গের বিশ্ববিদ্যালয়ের মতো একই নামে ভর্তি প্রক্রিয়া শুরু হবে কোচবিহারের পঞ্চানন বর্মা বিশ্ববিদ্যালয়। সেখানে মোট কলেজের সংখ্যা 16টি, আসন সংখ্যা 15,000 প্রায়। সোমবার থেকে অনলাইনে ফর্ম দেওয়া এবং মেধাতালিকা প্রকাশের পর চূড়ান্ত ভর্তির পদ্ধতি চালু হবে। এখানে চূড়ান্ত মেধাতালিকা প্রকাশিত হবে 31 আগস্ট। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পেরেছ, আর যদি বুঝতে না পারো তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে। এবং যদি ভিডিওটি ভালো লেগেছে তাহলে প্লিজ লাইক করে দেবে এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। থ্যাংক ইউ।